আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমি আজকে চিকেন পরিষ্কার করা এবং সংরক্ষণ করার দুইটি পদ্ধতি নিয়ে এসেছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। চলুন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করুন, আর স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। আমরা বাজার থেকে চিকেন কিনে নিয়ে আসার পর, বিশেষ করে ব্রয়লার মুরগি, হার্ট চিকেনের ক্ষেত্রেও এগুলো পরিষ্কার করার পরও একটা উগ্র একটা গন্ধ থেকে যায়। সে গন্ধটা কিভাবে দূর হবে, আর আপনারা চিকেন ফ্রিজে কিভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন থাকবে, নষ্ট হবে না, সেই দুটো পদ্ধতি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো দেখতে থাকুন। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। আসলে চিকেনটা কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে এমনি ধুয়ে নেওয়ার পর আমি আরেকটা পদ্ধতিতে আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। তার আগে আমি চিকেনের যে চর্বি বা সাইডে যে এগুলো লেগে থাকে সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। বিশেষ করে আমরা ব্রয়লার মুরগি কিনে নিয়ে আসলে অনেকে ব্রয়লার মুরগির মাংস খেতে চায় না, একটা উগ্র গন্ধ থাকে। তো সেই গন্ধটা কিভাবে দূর হবে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর যারা ব্রয়লার মুরগি খায় না, আশা করছি এই পদ্ধতি অবলম্বন করার পর তারা মুরগির মাংস খেতে চাইবে। তো আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। আপনারা যে কোনো চিকেন এভাবে পরিষ্কার করে নিতে পারেন, আর খুব গরম পানি দেওয়া যাবে না, একেবারে হালকা গরম পানি দিয়ে নিতে হবে। তো আমি এখানে হালকা গরম পানি দিয়ে নিলাম। এরপর আমি লেবু দিয়ে নিচ্ছি। আসলে হালকা গরম পানি আর লেবু দিয়ে যদি এভাবে চিকেন পরিষ্কার করা যায়, তাহলে চিকেনের যে উগ্র গন্ধটা সেটা এক মিনিটের মধ্যেই নির্মূল হয়ে যাবে, আর কোনো গন্ধ থাকবে না, আর চিকেনের স্বাদটাও বহুগুণে বেড়ে যাবে। আসলে ভালো করে যে কোনো জিনিস পরিষ্কার না করা হলে সেটার স্বাদটাও থাকে না, আবার অনেকের মানে খাওয়ার রুচিও নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা ভালো করে ধোয়ার জন্য হালকা গরম পানি আর লেবু এভাবে টুকরো করে আমি কেটে দিয়েছি। সেটার একটু রস বের করে নিব, নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিব। তো আমি এভাবে সবগুলো চিকেন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমরা চিকেন ফ্রিজে সংরক্ষণ করি। তারপরেও কিছুদিন পর চিকেন অনেক সময় খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য কিভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকবে সেটাও আমি এখন বলে দিব আপনাদেরকে। এভাবে চিকেনটা আপনারা দুইবার করে ধুয়ে নেবেন। তো আমরা কাটার পর একবার যে চিকেনের গায়ে রক্ত লাগিয়ে থাকে সেটা আমরা ভালো করে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেওয়ার পর এভাবে লেবু আর হালকা গরম পানি দিয়ে আমরা দুইবার করে চিকেনটা পরিষ্কার করে নিব। তাহলে চিকেনের উগ্র গন্ধ বা চিকেনে যে একটা ন্যালপা ভাব থাকে সেটাও থাকবে না, আর লেবুর ঘ্রাণের ফলে চিকেনের স্বাদটাও বেড়ে যাবে। আপনারা এই পদ্ধতিটা করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা পোলট্রি ফার্ম মুরগি বা ব্রয়লার মুরগির গন্ধের জন্য খেতে চায় না, আপনারা এভাবে পরিষ্কার করে রান্না করে দেখবেন, আসলে গন্ধটা আর থাকে না। তো আমি এভাবে ভালো করে দুইবার করে চিকেনটা ধুয়ে নিয়েছি। আপনারা আমি এভাবে করে নিয়েছি, আপনারা চাইলে
এটা লেবুর রসটা আপনারা বের করে নিতে পারেন। লেবুর রসটা বের করে নিয়েও পানির সঙ্গে মিশিয়ে ধোয়া যায়। তবে কখনো কখনো ঘরে লেবু থাকে না, লেবু না থাকলে আপনারা হালকা গরম পানির সঙ্গে অল্প পরিমাণে লবণ মিশিয়ে দিতে পারেন। আপনারা লবণ মিশিয়ে দিয়েও চিকেন এভাবে পরিষ্কার করে দিতে পারেন। লেবু দিয়ে পরিষ্কার করলে বেশি ভালো হবে। যদি কারো ঘরে লেবু না থাকে তাহলে আপনারা একই সিস্টেমে এভাবে হালকা গরম পানির মধ্যে একটু লবণ মিশিয়ে দিবেন। লবণ মিশিয়ে দেওয়ার পর ধুয়ে নেবেন। এই তো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আপনারা ফ্রিজে সংরক্ষণ করবেন। এভাবে আপনারা একটু হলুদ মাখিয়ে আপনারা এই প্লাস্টিকের বাটিতে করে হলুদ মাখিয়ে যদি ফ্রিজে রাখেন দীর্ঘদিন ভালো থাকবে এবং কখনো নষ্ট হবে না, আর চিকেনের স্বাদটাও বেড়ে যাবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।